নমস্কার, বন্দনা হোম কিচেনে আপনাদেরকে আবার থেকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকের আমার রেসিপি হচ্ছে চেলা মাছের বাটি চচ্চড়ি। তাহলে চলুন, নতুন বন্ধুদেরকে স্বাগত জানিয়ে, পুরনো বন্ধুদেরকে অনেক ধন্যবাদ জানিয়ে আমি রেসিপিটা শুরু করে দিই। রেসিপিটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তাহলে চলুন বন্ধুরা, মাছ আমি পরিষ্কার করে নিয়েছি। মাছে আমি বেশ কিছুটা নুন লাগিয়ে রেখে দিয়েছিলাম, তারপর ধুয়ে নিলে কিন্তু কোনো আঁশ থাকে না। দেখুন, একদম পরিষ্কার করে আমি তেল, হলুদ আর নুন লাগিয়ে রেখেছি। রান্নাটা শুরু করার আগে সব থেকে প্রথমে বলবো, আমি কয়েকটা শুকনো লঙ্কা 30 গ্রামের মতন, বেশ আপনারা নিজের আন্দাজ মতন দেবেন, আমি গরম জলে ভিজিয়ে পিষে নেব। বেশ কিছুক্ষণ আমি গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, এবার আমি এটাকে মিহিন করে একদম পিষে নেব। শিলনোড়াতে রান্না করা স্বাদই আলাদা থাকে। দেখুন, আমার পেশা হয়ে গেছে, বেশ অনেকটাই লঙ্কা হয়েছে, সবটাই আমি দেব। আপনারা চাইলে কিন্তু মিক্সিতেও পিষতে পারে, কিন্তু এইভাবে শিলনোড়াতে পিষে রান্না করলে এর স্বাদই আলাদা লাগে। এখানে আমি 6টা পেঁয়াজ কুচিয়ে কেটে হাত দিয়ে চটকে নিয়েছি, ভালো করে চটকে নেবেন। আর টমেটো আমি ছোট দুটো কুচিয়ে কেটে নিয়েছি, আর ধনে পাতাও কুচিয়ে নিয়েছি, আর কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি। আমি কড়াইতে নুন হলুদ মাখানো মাছটা দিয়ে দেবো। তার সঙ্গে সঙ্গে কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে দেব। সব উপকরণ আমাকে একইবারে সব দিয়ে দিতে হবে, টমেটো কুচি আর কাঁচা লঙ্কা, ঝালটা কিন্তু একটু বেশি দেবেন। এখানে 2টো আলু খোসা সমেত কেটে, আলু ভাজার মতন কেটে লম্বা লম্বা ফালি করে আমি দিয়ে দেব। এটা খোসা সমেত দিলে কিন্তু স্বাদ আলাদা লাগে, এটা গ্রাম বাংলার রান্না। এরপর আমি 2 চা চামচ রসুন বাটা দিয়ে দেব, আর একটু নুন, আর কালো জিরে 1 চা চামচ কালো জিরে দিয়ে দেব। আবার আমি একটু অল্প নুন দিয়ে দেবো, নুনটা আপনারা নিজে আন্দাজ মতন দিয়ে দেবেন। তার সঙ্গে আমি 1 চা চামচ জিরে ভিজিয়ে মিহিন করে শিলনোড়াতে পিষে রেখেছিলাম, ওই জিরে বাটাটা দিয়ে দেবো। এরপর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আন্দাজ মতন, আর যে লঙ্কাটা পিষে রেখেছিলাম সেই লঙ্কাটা, সম্পূর্ণ লঙ্কাটা আমি দিয়ে দেব। দেখুন তো একটু ঝাল ঝাল হয়, এই স্বাদ একটু অন্যরকম, ঝাল তেল মশলা হয়, কিন্তু লঙ্কাটা দেওয়া খুব দরকার। অবশ্য আপনারা নিজের বাড়ির যেরকম ঝাল খায় সেই আন্দাজে আপনারা দেবেন, আমি পুরোটা দিয়ে দিয়েছি। এবার আমি কিন্তু কাঁচা সর্ষের তেল দেব, এখনো আমি মাছ কোনো ভাজিনি। আমি তেলটা একটু বেশি মাত্রায়, প্রায় 1 কাপের মতন তেল আমাকে দিতেই হবে সর্ষের তেল। আমার সব উপকরণ দেওয়া শেষ, এবার আমি হাত দিয়ে ভালোবাসা দিয়ে ভালো করে চটকে চটকে হাত দিয়ে মেখে নেব, এটা কিন্তু খুব দরকার। এই রান্নাটা আপনারা অন্য কোনো ছোট কুচো মাছ দিয়েও করতে পারেন। আমি আন্দাজ মতন জল হাতটা ধুয়ে দিয়ে দেব, আর এটা কিন্তু খুব একটা ঝোল হবে না, মাখা মাখা হবে। এরপর আমি প্রথমে গ্যাসটা বাড়িয়ে রাখব, যেই আমার মাছটা ফুটবে তখন আমি একদম লো ফ্লেমে রেখে দেব।
দেখুন মাছটা আমার ফুটতে শুরু করেছে। এবার আমি একদম লো ফ্লেমে রেখে ঢেকে দেব। দেখুন মাছের থেকে আমার কিন্তু তেল আর রং বেরিয়ে এসেছে। আমার কিন্তু সব উপকরণ দেওয়া হয়ে গেছে, আর কিছু দেবার নেই। আমি কড়াইয়ে দুদিকটা ধরে একটু ঝাঁকিয়ে নেব, উপর নিচ করে দেব। আবার আমি কিছুক্ষণ একটু ঢেকে ছেড়ে দেব। আমার আলু দিয়ে চেলা মাছের ঝাল রেডি। উপর থেকে আবার আমি একটু ধনে পাতা ছড়িয়ে দিলাম, আর দু মিনিট আমি ঢেকে স্ট্যান্ডিং টাইম দেব, তাহলেই আমার রান্না পুরো কমপ্লিট। বন্ধুরা, যদি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, একটা ছোট্ট কমেন্ট করে আমাকে জানাবেন কেমন লাগলো। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। নতুন নতুন রান্না আমি আপলোড করতে থাকব, আর যারা করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। এবার আমি পরিবেশন করব, অবশ্যই ভাতের সঙ্গে, ভাত ছাড়া এটা কিছুতেই ভালো লাগবে না। যখন আলু পেঁয়াজ আর মাছ একসঙ্গে মিশে যাবে তখনই বুঝবেন আপনার রান্না শেষ। এটা কিন্তু খুব একটা ঝোল থাকে না। আশা করি আপনাদের আমার রেসিপিগুলো ভালো লাগছে, আরও নতুন নতুন রেসিপি নিয়ে আমি আপনাদের কাছে ফিরে আসব। যদি আপনাদের কোনো রেসিপি আমার থেকে জানার ইচ্ছে থাকে নিশ্চয়ই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, চেষ্টা করব আপনাদের কাছে তুলে ধরার। আর যারা এতক্ষণে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা এখনও করেননি তাদেরকে বলবো প্লিজ সাবস্ক্রাইব করে নিন। আর যারা করে দিয়েছেন তাদেরকে বলবো আমার পাশে থাকুন, নতুন নতুন রান্না দেখতে থাকুন। তাহলে আজকে বন্ধুরা এই পর্যন্তই।